আপনার পাশে যিনি বসে আছেন তিনি আপনার ভাইয়ের বউ, আপনাকে এটা স্বীকার করেন যে উনি আপনার ভাইয়ের বউ? অন্ধ মেনে নিতে হবো কি, এরা আমার ভাইয়ের বউ জন আমি যে শুনছি অন্ধ, এটা কি করলাম আমি? দর্শক, নিজের বাবার ফাঁসি চাই ছোট্ট মেয়েটি, কেন কি হয়েছে? দর্শক, সারা দেশ তাদের নিউজ নিয়ে এখন উত্তাল। নিজের বাবা প্রেমিকাকে মেরেছে, তাদের দাবি তাদের বিবাহ হয়েছে, কিন্তু কেউ জানে না মেয়েটির চাচা এবং বাবা তাকে রাস্তা থেকে ধরে নিয়ে এসে বেদরক পিটিয়ে মেরে ফেলে এই ছোট্ট মেয়েটির প্রেমিককে। দর্শক, এখন তারা পলাতক আছে, এই মেয়েটি তার বাবার ফাঁসি চাই, তার চাচারও ফাঁসি চাই। দর্শক, মেয়েটি এখন কোথায় আছে, কি করছে? প্রিয় দর্শক, সেই সংবাদ আজকে ভিডিওটিতে তুলে ধরব। সচেতনতার জন্য ভিডিওটি একটু দেখবেন এবং কমেন্ট সেকশনে আপনার মন্তব্য কমেন্ট সেকশনে জানিয়ে যাবেন। দর্শক, তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওর মূল পর্ব শুরু করি। দর্শক, মেয়েটি তার বাবা, তার চাচা, তার পরিবারের সদস্যদের ফাঁসি চায়। এই ভিডিওটি তুলে ধরার আগে চলুন মেয়েটির এখন বর্তমান অবস্থা কি, তার বাড়িতে নাকি অন্য কোথায় কোথায় আছে, চলুন ভিডিওটি তুলে ধরি। আপনার পাশে যিনি বসে আছেন তিনি আপনার ভাইয়ের বউ, আপনাকে এটা স্বীকার করেন যে উনি আপনার ভাইয়ের বউ? অন্ধ মেনে নিতে হবো কি, এরা আমার ভাইয়ের বউ জন আমি যে শুনছি অন্ধ, এটা কি করলাম আমি? আচ্ছা, এখন উনি যে কথাটা বললো যে যত কিছুই হোক না কেন উনি এখানেই থাকবেন, আপনাদের সাথে থাকবেন, আপনারা কি রাখবেন? এটা আমরা মেম্বার চেয়ারম্যান আছে তার লগে আমরা বুঝতে হবো, এরপরে থানার ওসি টসি আছে আমরা তার লগে বুঝতে হবো। কিন্তু আপনাদের প্রাথমিকভাবে কোনো আপত্তি নাই, উনি যে থাকতেছেন নিজের চেয়ে থাকতেছেন খাও, সমস্যা কি? আমরা তো যেটা জেনেছি আপনি হচ্ছেন মাহিনের বড় ভাই, আপনার থেকে আমরা একটু শুনবো যে আসলে আপনার ভাইয়ের সাথে কি হয়েছিল সেদিন। বৃহস্পতিবার রাত্রে আমার এলাকাতে একটা অনুষ্ঠান আসলো, বৃহস্পতিবার রাত্রে আমার ভাইয়ে রাস্তার দিকে গেছে আর বন্ধুর বাসা দাওয়াত আসলো, দাওয়াত খেয়ে আইতে সময় হ্যাঁ মুখ বান দিয়ে ধরে নিয়ে হ্যাঁ চাষা আর হ্যাঁ আব্বু নিয়ে কোন গেছে, ইট দিয়ে ফিটিয়ে সেট চালাইছে, মাতারির আঘাত করছে। একটা জিনিস ভাই ক্লিয়ার হতে চাই, উনি যেটা বলছে যে ওনার সাথে দেখা করার জন্য বাড়িতে আসছিল, আর আপনি যেটা বলছেন যে রাস্তা থেকে নিয়ে আসছে, ধরে নিয়ে আসছে না, উনি রাস্তা থেকে নিয়ে গেছে আমার কাছে, যে আমার ভাইয়ের যেই উত্তরটা দিছে আমার বাইরে আমি উদ্ধার করে আনছি, উদ্ধার করে আনেন আমার বাইরে গেছি, তুই এখানে গেছে তুই রে কয়, আমারে তারা রাস্তা থেকে ধরে লিয়ে গেছে। মানে উনি দেখা করতে আসছিলেন? আসতেছিলেন তখনই ঘটনা। আচ্ছা ভাই, একটু একটু শুনি যে আপনার ভাই আপনাকে কি বলে গেছে, কি ঘটছে ওনার সাথে? আমার ভাইয়ে বলে গেছে আমি আইতাছি আমার বন্ধুর বাসা থেকে ভাত খেয়ে আমার রাস্তা থেকে তারা ধরে আনছে, যাই দেখি জাহাঙ্গীর আর মুজা দুজনে মিলে একটা ঘরের সামনে আছে, ঘরের সামনের ভিতরে আমার বাড়ি ঈদ দিয়ে শেষ আছে, যাই আমি এখান থেকে যে উদ্ধার করে আনছি মাতা ফিডে উদাম গায়ে। আপনি খবরটা কিভাবে পেয়েছিলেন? আমার খবরটা ওর বাসার লগের এক লোক আছে হ্যাঁ যাইয়া কইছে আমার ধরে আইয়া, আমি সোয়াত আসলাম। কত দূর আপনাদের বাসা? এই তো ঘরে নেই কেন থেকে নেই। আবার আবার একটু আবার একটু আপনার থেকে এটাই শুনি, আপনার ভাইয়ের সাথে আপনার শেষ কথা কি হয়েছিল, উনি কি বলে গেছেন? শেষ কথা, আমার বাইরে আমি হাসপাতাল লয়ে গেছি, হাসপাতাল থেকে লিলিশ দেওয়ানে আনছি, আনার সাথে রোববার আনছি, আনার সাথে সাথে আমার বাসায় বাইরে বাইক আইসে, এদিন কালা বিচার আসলো ফারিত, আমরা মেলদা আসলো ফারিত, ফারি ভিতরে মেলদা আসলো, বিচার আসলো, আমার ভাই কইতেছে ভাইয়ে কিতা করতাম, আমি কিন্তু এটা সত্যি এটা কবি আমার বাইরে কইতেছি, এই কথা কইয়ে আমার ভাই মাথা ঘুরান দিয়ে ফিরে গেছে। পরাতে আমার বাইরে লই আমি গেলাম মেডিকেল, মেডিকেল লওয়া যাতে আমার ভাই দুইটা তিনটা হেস কিনে দিয়ে আমার ভাই নাই, তারপরে আমি বাড়ি ফোন করলাম আমার আব্বারে, আব্বা গেছিলো রাজগঞ্জ মেডিকেলে যাইতো, আব্বা যেখানে যায় মাথা ঘুরান দিয়ে ফিরে গেছে, তারপরে আমার ছোট ভাই যায় আনছে আন থেকে আনার সাথে সাথে বইয়া কদ্দু দুই আর কথা কইছে, কথা কওয়ার লগে লগে আমার আব্বু নাই। আচ্ছা, ও ওই যে আপনার পাশে বসে রয়েছে তার বাবা মা বা চাচারা তারে মারার পরে আপনারা হসপিটাল নিয়ে গেছেন, সেখানে চিকিৎসা শেষে তাকে আবার বাড়িতে নিয়ে আসছে, বাড়িতে আনছে, বাড়িতে মানে মারা এই তারা যেন মারছে এর কয়েকদিন পরে আবার এই ঘটনাটি ঘটছে যে সে হঠাৎ করে গেছে কয়েকদিন পরে, যেদিন কালা আনছি এর এক ঘন্টা পরে এই ঘটনা, এক ঘন্টা পরে মানে হসপিটাল থেকে রিলিজ নিয়ে আসছেন তারপরে বাড়িতে আসার পরে এই ঘটনা, এই ঘটনা। ভাই আর একটু ক্লিয়ার হতে চাই, আপনার কথা আমি ক্লিয়ার বুঝি নাই, সেটা হচ্ছে ঘটনা করছে বৃহস্পতিবার রাতে, জি সেদিন রাতেই তো আপনারা তাকে হসপিটালে ভর্তি করছেন, জি নিয়ে আসছেন বাসায় নিয়ে আসছেন কবে? বাসায় নিয়ে আসলে আপনার রবিবার সকালে, রবিবার সকালে। এরপর আপনি একটা কথা বলছেন যে কোথাও একটা বিচার বা সালিশ বসছিল, সেটা কোথায়? সেটা ফারিদ করছিল পুলিশ পাড়িতে, কি এই আমাদের মেম্বার বলছিল, হ্যাঁ মেম্বারের কাছে আমি আমার বাপে গেছিলাম জানো বলতাছে, এরপর মায়ের সাসারে ফোন দিছে, ফোন দেওয়ানো কইতাছে
এটা তারা ফরিদ বিচার বগি ওকে এরপরে মেম্বরে কইছে জান এটা ফরিদ বিচার হবো আপনার লগে আমি যাম মেম্বরে কইছে নিজে আমি কইছি আমরা যাইতে হবো মেম্বরে কইছে আমরা আমদার সাথে যাইতে হবো সেখানে কি কোনো বিচার হইছিল সেদিন এদিক গেল বিচার হইছিল এই বিচার আগে তো আমার ভাই নাই দুনিয়া ছেড়ে গেছে রোববারে 11:30 টার সময় মাহিন মারা গেছে রবিবার সন্ধ্যা মাগরিবের নামাজের পর বিচারটা বসা ও আচ্ছা বিচারটা বসা কথা ওকে এবার একটু আসি আপনার কাছে আরেকটা বিষয় সেটা হচ্ছে আপনার ভাইয়ের যে ওনার সাথে সম্পর্ক ছিল এজ এ ভাই হিসেবে আপনি জানতেন কি না না এটা জানতাম না কখনো শেয়ার করে নাই না কখনো শেয়ার করে না আমার ভাই দর্শক তো চলুন এখন আপনাদের সামনে তুলে ধরি মেয়েটি তার বাবা এবং তার চাচার ফাঁসি কেন চাচ্ছে আমি বাসা থেকে বের হয়ে আমি ওনার সাথে বিয়ে করছি কোর্টে যেয়ে উনি আমার সাথে 11টা বাজে বৃহস্পতিবার রাত্রে দেখা করতে গিয়েছিলেন যখন তখন আমার চাচাই দেখা ওনারে ধরছেন ধরে মারধর করছেন অনেক আজে বাজে কথাও বলছেন তারপর আমার বাবারে ডাক দিছে আমার বাবা ওনার অনেক আজে বাজে কথা বলছেন ওনারে মারধর করছেন তারপর উনি আমায় একবার ডাকছিলেন আমি উঠি নাই আমি তখন অনেক অসুস্থ তারপরে ডাক দেওয়ার পরে আমি বলছি মাহিনের গলার আওয়াজের মতো লাগে চিৎকার করতেছে কেন বলতে পারি না আমি উঠছি উঠা দেখ মানে দেখি দরজা খুলছি দেখা মানে সামনাসামনি দেখি ওনাটা মানে এতটাই খারাপ সিরিয়াসলি অনেক খারাপ ওনার সমস্ত শরীরে মুখে হাতে রক্ত মাথায় রক্ত আমার সামনেও আমার চাচা ওনার ইট দিয়ে মাথায় যেটা বাড়ি দিচ্ছেন আমি যে বের হমু সেই ক্ষমতাটা আমার ছিল না আমার চাচাই আমার হাত ধরে ফেলছে আমার চাচি আমার মুখ চাপা দিয়ে ধরছে আমার হাজবেন্ডেরও আমার হাজবেন্ড চিৎকার করতে গিয়েছিল তখনও পারে নাই ওনারও মুখ চাপা দিয়ে ধরছে আমি যখন ওনার শরীরে সমস্ত ফেলে রক্ত দেখছি তখন আমি আমার চাচা জাহাঙ্গীর আলম জাহাঙ্গীর আলম আমার বাবা রোশন মিয়া আমার মাতা আখি বেগম ওনাদের আমি দেখছি আমার প্রথম মুখ চাপা দিয়ে ধরছে তারপর ওনার আমি সবার সামনে বলতেছি আমার নিজের আপন জন হোক বা পর হোক আমি এত কিছু জানি না যার কারণে আমার স্বামী আজকে এত অবস্থা আমার শ্বশুরের এ ঘটনা হয়েছে আমার একটি প্রশ্নের উত্তর আমি ওনাদের ফাঁসি চাই স্যার আমি ওনাদের গর্ভের সন্তান হতাম আমাকে তো ওনারা ফেলে চলে যেত না আমাকে তো ওনারা নিয়ে সাথে চলে যেত যদি আমি এখন আপনার সন্তান হতাম আপনি কি আমাকে ফেলে চলে যেতে পারতেন স্যার যেভাবে ওনারা আমাকে ফেলে চলে গেছে স্যার আমি তো এতিম আমার মাও নেই বাবাও নেই যা ছিল আমার হাজবেন্ড ছিল এখন আমার হাজবেন্ডও চলে গেছে আমার কেউ নেই পৃথিবীতে আমার শ্বশুর আমার অনেক কাদর করছে স্যার একটাই কথা আমি ওনাদের ফাঁসি চাই প্রিয়দর্শক অপরাধী যেই করুক না কেন অপরাধের সঙ্গতি নেই মেয়েটি যদিও অবুঝ কিন্তু সে জানে তার বাবা তার চাচা একজন খুনি অতএব খুনিদের বিচারের আওতায় অবশ্যই আনতে হবে তো সে ভিডিওটি পর্যন্তই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ